সামিয়া বড়লোক বাবার একমাত্র মেয়ে, বাবার ক্রেডিট কার্ড দিয়ে নতুন আইফোন 12 কিনে বাসায় ফিরেছে। বাবা সামিয়াকে ডেকে নিয়ে জিজ্ঞেস করলো, কত নিল রে ফোন? মাত্র $800 বাবা, সাথে $25 দিয়ে কভার আর $20 দিয়ে স্ক্রিন প্রোটেক্টর কিনেছি। কভার আর স্ক্রিন প্রোটেক্টর না কিনলে পারতিস, দিব্যি $45 বেঁচে যেত। কি যে বলো বাবা, $800 দিয়ে ফোন কিনতে পারলাম, সেই দামি ফোনের প্রোটেকশনের জন্য মাত্র $45 খরচ করব না? অ্যাপল কোম্পানির জন্য এইটা একটু অপমানের বিষয় হয়ে গেল। তাদের ফোন কি নিরাপদ না কভার আর স্ক্রিন প্রোটেক্টর ছাড়া? কভার লাগালে তো অ্যাপলের লোগোও দেখা যাবে না। সামিয়া বলল, মোটেই না বাবা, বরং অ্যাপল বলেই দিয়েছে স্ক্রিন প্রোটেক্টর আর কভার লাগাতে, হাত থেকে পড়লেও দাগ পড়বে না, দেখতেও সুন্দর লাগে, অ্যাপলের লোগো দেখাতে হবে না বাবা। যারা ফোন চেনে কভারের ভেতরে থাকলেও আইফোন চিনবে। বাবা মিষ্টি হেসে সামিয়াকে কাছে টেনে নিলেন। মা রে, তুই $800 দিয়ে আইফোন কেনার পরেও সৌন্দর্য আর প্রোটেকশনের জন্য আরো $45 খরচ করে কভার আর প্রোটেকশন কিনলি, এবার চিন্তা করে দেখ, আল্লাহ তাআলা বিনামূল্যেই তোকে এত সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছেন, সেখানে একটু কষ্ট করে নিজের প্রোটেকশনের জন্য নিজেকে আরো মার্জিত নম্র লাগানোর জন্য পর্দা করা কি উচিত নয় তোর? এত প্রিয় আইফোনের নিরাপত্তা ও সৌন্দর্যের জন্য কভার আর প্রোটেক্টর লাগলে, নিজের প্রিয় শরীরের নিরাপত্তা ও সৌন্দর্যের জন্য কভার প্রোটেক্টর লাগবে না? কভারের জন্য লোগো না দেখতে পারলেও যদি মানুষজন আইফোন চিনতে পারে, তাহলে হিজাবের ভেতর থাকলেও তোর প্রতিবার তো কোনো কমতি হবে না। একটু থেমে দীর্ঘশ্বাস ফেললেন বাবা। এই ফোনকে তো আর কারো কাছে জবাবদিহি করতে হবে না, কিন্তু তোকে এবং আমাকে তো হাশরের মাঠে নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে রে মা। এখনো সময় আছে মা, পরকালে নিজের ও তোর বাবার কথা চিন্তা করে পর্দা কর মা, পর্দা করলে তোর সম্মান কমবে না রে মা, আল্লাহ তোর সম্মান আরো বহুগুণে বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখানে একটি বিষয় পরিষ্কার করি সবার জন্য, এই ভিডিওতে একটি যুক্তি দিয়ে পর্দার গুরুত্ব বোঝানো হয়েছে, কিন্তু একজন মুসলিম বা মুসলিমায়ের পর্দা করার জন্য যুক্তির প্রয়োজন নেই, যেখানে পবিত্র কোরআনে পর্দার আয়াত স্পষ্ট করে এসেছে, আমাদের পর্দা করা সবচেয়ে মূল বিবেচ্য। কিন্তু কোরআনে মহান আল্লাহ তাআলার আদেশ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অবশ্যই কোনো মনুষ্য যুক্তি নয়। আল্লাহ আমাদের সকল মুসলিম নরনারীকে পর্দা করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল, ধন্যবাদ।